যুবযোদ্ধা সেই যে মানুষের জন্য কাজ করে তার জীবন আরেকটু আসান করে তুলতে চায়। যুবযোদ্ধা সেই যে মানুষের পাশে দাঁড়িয়ে নিজের জীবন উৎসর্গ করে বাংলার মাটিকে আবার স্বাভাবিকত্বে ফিরিয়ে আনতে চায়। যুবযোদ্ধা সেই সে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে করোনা হোক বা আমফান মুশকিল আসানের মাধ্যমে মানুষের জন্য কাজ করতে চায়। যুবযোদ্ধা মানে বাঁধন ছাড়া উচ্ছ্বাস, যুবযোদ্ধা মানে খেটে খাওয়া মানুষের বিশ্বাস, যুবযোদ্ধা মানে পাশে থাকার অঙ্গীকার, যুবযোদ্ধা মানে সমস্যা সমাধান করার প্রতিকার। যুবযোদ্ধা মানে আমি না আমরা, যুবযোদ্ধা মানে আমরা সবাই। তো আমি সকলকে অনুরোধ করব যে আসুন বাংলার যুব সমাজের যে ক্ষমতা, যে পটেনশিয়াল, বাংলার যুব সমাজের যে পটেনশিয়াল রয়েছে, যে ক্ষমতা রয়েছে, সেটা আমরা ভারতবর্ষ নয় সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করে দেখাই, যা মহামতি গোখলে কয়েক দশক আগে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। যুব সমাজ যদি চায়, বাংলার যুব সমাজ, আসুন আমরা গঠনমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করি, কোনো রকম নৈরাজ্য, ধর্মের নামে খুনোখুনি, হানাহানি, হতাশা এবং কোনো রকম কোনো অসমীচীন অনৈতিক কার্যকলাপের মধ্যে দিয়ে নয়, মানুষের জন্য কাজ করে বাংলাকে বিশ্বসভায় বিশ্ববন্দিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। আমার দৃঢ় বিশ্বাস, এই 6 লক্ষ যুবযোদ্ধা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন এবং সকলে এই 10টি পরিবারের সাথে যোগাযোগ থেকে আগামী দিন বাংলার নাম যাতে ভারতবর্ষে 1 নম্বরে থাকুক এবং বাংলাকে যাতে কেউ নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, লাঞ্ছিত, শোষিত করে রাখার দুঃসাহস না দেখায়, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আমি আপনাকে পার্টি করতে বলছি না, তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে আপনি যুবযোদ্ধা, আপনাকে যেতে হবে না। আমি আপনাকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে রাস্তায় হাঁটতে বলছি না, আমি আপনাকে দলের নামে জয়ধ্বনি দিতে বলছি না, আমি আপনাকে মানুষের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে ভোট চাইতে বলছি না, আমি আপনাকে গিয়ে বলছি মানুষের দায়িত্ব নিন, সে সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, নির্দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার পাশে থাকা। আমি মনে করি ধর্মের জায়গা বাড়িতে বা ধর্মীয় স্থানে, কিন্তু রাজনীতি রাজনীতির মতো হবে, কিন্তু আমরা যদি মনুষ্যত্ব ভুলে যাই তাহলে ভারতবর্ষ অস্তিত্ব থাকবে না, আগামী দিনে বাংলার অস্তিত্ব থাকবে না। যুব সমাজকে আমি অনুরোধ করব যে এই যুব সমাজ যারা পথপ্রদর্শক, যারা পথ দেখাবে আগামী দিনে একটা সমাজকে, একটা সমাজের মেরুদণ্ড, একটা সমাজের ভবিষ্যৎ, একটা সমাজের প্রাণশক্তি, সেই যুব সমাজ যেন নিজেদেরকে উজাড় করে বাংলার স্বার্থে যুবযোদ্ধারূপে আগামী দিন ভারতবর্ষের মাটিতে বাংলার সম্মান প্রতিষ্ঠার স্বার্থে লড়াই করতে থাকে। এবং আমার দৃঢ় বিশ্বাস, এই লড়াই যদি আপনারা চালিয়ে যান, এই লড়াই আমরা সফল হবই, বাংলা করোনা মুক্ত হবে, আমফান সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারব এবং বাংলা দ্রুত স্বাচ্ছন্দ্যে এবং স্বাভাবিকত্বে ফিরবে, এই বিশ্বাস আমি রাখি। বাংলার জনপ্রিয় অনলাইন টিডিএন বাংলার সব খবর পেতে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি টিপুন। শেয়ার ও কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন।